না ভাই, তোর উপরে ট্রাস্ট করার কিছুই নাই, কারণ তুই আগে মেয়েটাকে একা পেয়ে তাকে ট্রাস্ট করা বন্ধ কর। মানে ভাই, মানুষ কতটা নির্লজ্জ আর পাপি হলে মানুষের সিম্পাথি পাওয়ার জন্য ইমোশনাল ভিডিওতে এসে এরা পম পম টিপাটিপি করে। ভাই, এদের মতো কিছু নিব্বা নিব্বির কারণে আমরা বলে থাকি টিকটকার মানেই হলো আঙ্কিরপলা, আর মেয়ে টিকটকার মানেই হলো চোদ মারেনি, চোদ মারেনি। আমি যদি ছেলে না হয় তোমার মতো মেয়ে হতাম। ভাই, তোকে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখলে মনে হয় তুই একটা ছেলে? তোকে তো দেখলে মনে হয় তুই আস্ত একটা মেয়ে। দেখেন ভাই, কিছু ছেলে আছে যাদের পকেটে মানি ব্যাগ থাকে না ঠিকই, কিন্তু এদের পকেটে লিপস্টিক থাকে অল টাইম, মুখের ওপরে একটা পিম্পলসের দাগ নাই, তাকে দেখলে মনে হয় সে গিটার বাজায় না রাতে। উফস, সরি, আমি তো ভুলে গেছিলাম, নুনু থাকলে না সে গিটার বাজাবে। আমি যদি ছেলে না হয় তোমার মতো মেয়ে হতাম, তাহলে দুই হাত দিয়ে ফিঙ্গারিং করে নিজেকে খুশি করতাম। আসলে ভাই, এই টিকটকার রাহাতের অবহিত বউয়ের টিকটক আইডিটা ব্যান হয়ে গেছে, আর এটা জানার পরে কিছু পাবলিকের অবস্থা। আর এটা নিয়ে তো অনেকে আবার ফানি ভিডিও বানিয়েছে টিকটকে এসে, আর সবচাইতে বেস্ট ভিডিও মনে হয়েছে আমার কাছে এইটা। আরে কান্দার কি আছে, এক মাসের ভিতরে, এক মাসের ভিতরে তোমার 1 মিলিয়ন বানাই দিব, তুমি টেনশন করো, এক মাসের ভিতরে 1 মিলিয়ন বানাই দিব, আমি বানাই দিব 1 মিলিয়ন। টিকটক কিন্তু বাপে। আসলে ভাই, টিকটকটা মনে হয় এদের বাপে, তাই তো কান্নাকাটির ভিডিও করে আবারও টিকটক এসে 2 লাখের উপরে ফলোয়ার্স বানিয়েছে। আসলে বন্ধুরা, এরা কখনো টিকটক ছেড়ে যাবে না, এরা সবসময় আমাদের মতো পাবলিকের আঙ্গুল দিতেই থাকবে। কথায় না, কাজে জবাব দিব। কাজেই জবাব দিস ভাই, আর তুই রাহাতকে ছেড়ে অন্য কোথাও যাস না জানো, কারণ তোর এই সকল ভিডিও দেখার পরে তোকে সবাই ইউজ করবে, তোকে কেউ বিয়ে করবে না। সবাইকে দেখে রাখতেছি, ইনশাল্লাহ এক এক করে ধরবো। ভাই, কিছুক্ষণ আগে তোরা কান্নাকাটি করে মানুষের সিম্পাথি নিচ্ছিল, আর এখন ডাইরেক্ট একদম সিগমা ভিডিও। আসলে ভাই, প্রতিবন্ধীদের দ্বারা সবই সম্ভব। কিরে জুমা মুসলিম, জুম্মার দিন সারা তো তোরা মসজিদে দেখন যায় না, আজকে মিষ্টি দিতেছে বলে যাইতেছস? যা যা মিষ্টি খেয়ে আয়। কিরে তোরা তো শুক্রবার সারা দেখা যায় না, আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠছে, তুই নামাজে যাইতেছস? ও আজকে তো শুক্রবার, মিষ্টি দিব তাই না? যা যা মিষ্টি খাই আসই। ভাই, এরাই হচ্ছে প্রকৃত নামাজি, যারা কিনা সারা বছর টিকটক ভিডিও করে, আর মানুষ এদেরকে টিকটক করতে মানা করলে টিকটক করা বাদ দেয় না ঠিকই, কিন্তু এরাই আবার দিন শেষে যখন শুক্রবারে নামাজ পড়তে যায়, যখন এদেরকে কেউ মজার ছলে বলে ঝিলাপিল্লাপে নামাজ পড়তে গেছে মসজিদে, আর ঠিক তখনই তারা নামাজ না পড়ার অজুহাত খুঁজে পেয়ে তখন এরা টুপি পকেটে নিয়ে বাসার দিকে ফিরে আসে নামাজ পড়তে না গিয়ে। ঠিক বলেছো। কি আয়েশা পড়লা কে, নামাজে যাইবা না? না যাই নাই, আর যামও না। একদিক দিয়ে আবার ভালো হয়েছে এ নামাজ পড়তে যায়নি, কারণ এর টিকটকের সাইড ইফেক্ট হুজুরের উপরে পড়তো, আর নামাজ পড়ে সবার অবস্থা ঠিক এমনই হতো।